আশাকর্মীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় দৌলতাবাদের নওদাপাড়ায়। অভিযোগ, বাড়ি বাড়ি সার্ভে করে তথ্য পাচারের চেষ্টা করছেন আশাকর্মী, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আশাকর্মীর। পুলিশ প্রশাসনের কর্তারা এসে গ্রামবাসীদের আশ্বস্ত করেন। মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। হরিয়ারপাড়ার মামুদপুরের পুনরাবৃত্তি দৌলতাবাদের নওদাপাড়ায়। এনআরসির জন্য তথ্য সংগ্রহ করছেন আশাকর্মী। এই অভিযোগে আশাকর্মীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনার জেরে শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় গ্রাম জুড়ে। গ্রামবাসীদের দাবি, বিগত 15 দিন ধরেই গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সার্ভে করেন আশাকর্মী অর্চনা মণ্ডল। সেই ঘটনায় আতঙ্কিত হয়ে এদিন বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মানে এনআরসি ও ক্যাব নিয়ে মানে যে একটা আতঙ্ক চলছে, এটা নিয়ে মানে এটার বিষয়ে মানে কেউ জানতো না যে একটা সার্ভে হয়েছিল। ওটা মানে যে হরিহরপাড়া মানে ব্লকে যে এর আগে মানে যেটা হলো, তারপরে মানে যে করতো 3 তারিখে মানে আমি গেল কালকে মানে ওটা ই করেছিল, ওটা জানার ফলে মানে এখানে বিক্ষোভ মানে শুরু হয়েছে। এনআরসি ক্যাব নিয়ে মানে মানুষের মধ্যে অনেক মানে বিভ্রান্ত ছড়িয়ে আছে। এটা নিয়ে মানে সার্ভেটা করেছে, তো এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু কাউকে না জানিয়ে সার্ভেটা করা হয়েছে। আচ্ছা, মানে সার্ভেটা যে করলো সেটা মানে কাউকে জানানো যায়নি, মানে নিজে নিজে মানে সার্ভে করেছে। সেটা মানে সবাইকে যদি জানাতো তাহলে হয়তো আশা করি এরকম বিভ্রান্ত হতো না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ। পরিস্থিতি আয়ত্তে আনা হয়। আশাকর্মীর দাবি, গর্ভবতী মা এবং নবজাত শিশুদের তালিকার হিসেব নিতেই 6 মাস অন্তর এই সার্ভে হয়, অথচ মানুষ ভুল বুঝে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামে এসে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে গ্রামবাসীদের নিয়ে আলোচনায় বসেন পুলিশ প্রশাসনিক কর্তা থেকে স্বাস্থ্য দপ্তর কর্মকর্তারা। গ্রামবাসীদের সাথে কথা বলেন, বোঝানো হয় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য। যে মা বাচ্চা নিয়ে আমাদের একটা সার্ভে হয় জনসংখ্যা, আমরা 1200 জনসংখ্যার উপরে কাজ করি, তো এবার আমাদের এটা 6 মাস অন্তরে হয়। হ্যাঁ, তা ওই 1200 জনসংখ্যার উপরে আমাদের ওইটা সার্ভে করতে দিয়েছে, মানে কটা জনসংখ্যা আর কটা গর্ভবতী আছে আর কটা বাচ্চা আছে, সেই সার্ভেটা আমরা করেছি। কিন্তু এনারা বলছেন না, এনআরসির জন্য আপনারা সার্ভে করছেন, আপনি ফর্ম নিয়ে যান নি অমুক দি বলছে, যে ফর্মগুলাই করেছেন সেই ফর্মগুলা ঘুরে দেন। তা বললাম ঠিক আছে, তোমরা আপন আপন জায়গায় যাও, আমি অফিসে ফোন করছি, তোমাদের ফর্ম ঘুরে দিচ্ছি। সকাল একবার হলো, তারপর আর একবার আসলো, তারপর আবার শেষে এসে কঠিন ধান্ড। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।